হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো এখন কথা বলবো একটা হলিউডের কাজ নিয়ে যেটার নাম হচ্ছে টুইস্টার্স তো উনিশশো ছিয়ানব্বই সালে একটা সিনেমা এসেছিল হলিউডেই টুইস্টার নাম ছিল তো এটা এক প্রকার সেই সিনেমাটারই সিকুয়েল বলা যেতে পারে এবার সিকোয়েল মানে এমন নয় যেটা দেখার জন্য আপনাকে আগের সিনেমাটা দেখতে হবে কখনোই তা নয় ওটা একটা টর্নেডো বেস্ট মুভি ছিল এটাও একটা পুরোপুরি ডিজাস্টার টর্নেডো বেস্ট একটা মুভি দুটো প্যাটার্ন পুরোপুরি আলাদা দুটো দু রকমভাবে বানানো নাইনটিন নাইনটি সিক্সের মতো করে সিনেমাটা বানানো এটা পুরোপুরি নতুনই একটা সিনেমা বলা যেতে পারে যেমন হয় না আমাদের বলিউড ফলিউডেই একই ফ্র্যাঞ্চাইজি সিনেমা কিন্তু গল্প আলাদা তো এটা হচ্ছে ঠিক তাই একই প্যাটার্নের সিনেমা কিন্তু পুরোপুরি স্টোরি আলাদা স্টোরি টেলিং আলাদা সিনেমার প্যাটার্নও আলাদা সব কিছুই আলাদা তো এটা দেখার জন্য টুইস্টার ওয়ান দেখতে পাই এমনটাই এবং আমি ওটা দেখিও নি প্রথমে ভাবছিলাম যে টুইস্টার্স আগে যেহেতু একটা রয়েছে তাহলে সেটা কি দেখতে হবে তো পরে ভেবে দেখলাম বা অনেকে দেখছিলাম বলছেও যে এটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই তখন মনে হলো যে আগে এটাই দেখি তো আমি সিনেমাটা দেখেছি হচ্ছে ট্যুরিতে তো আমি বলবো সবাইকে রেকমেন্ড করব যদি তোমাদের মানে যদি পসিবেল হয় তাহলে এই সিনেমাটা আই ম্যাক্সে দেখার চেষ্টা করো যদি কেউ মুম্বাইতে থাকো বা যদি কেউ অন্যান্য জায়গাতে এই ভিডিওটা যদি দেখে থাকো আমার বা কলকাতার মধ্যে যারা রয়েছে আমি বলবো যদি তোমরা দেখতে যাও এই সিনেমাটা প্ল্যান করে থাকো তাহলে আমি বলবো আইম্যাক্সে দেখা সবথেকে কিন্তু বেটার আইডিয়া কারণ এই সিনেমা এমন এমন কিছু জিনিস রয়েছে যেটা টুটিতে দেখলে আমি বলছি না যে মজা পাওয়া যাবে না বড় পর্দায় দেখে অবশ্যই সেই সাউন্ডের মধ্যে আলাদাই মজা লাগবে কিন্তু ম্যাক্সে এই সিনেমাটা টাকা খরচ করে দেখার মতো মতোভাই সিনেমা হয়েছে সত্যি কথা বলতে গেলে তার কিছু পিছনে কিছু কারণও রয়েছে প্রথমে যদি এই সিনেমাটা স্টোরি নিয়ে যদি আমি হালকা করে বলি তাহলে এটা পুরোপুরি একটা টর্নাইট বেশ মুভি যেমনটা বললাম এখানে মেন যে লেডি যে চরিত্রটা রয়েছে যে চরিত্র চরিত্র নাম হচ্ছে কেট তো সে হচ্ছে কলেজ লাইফে একবার স্টর্মের মধ্যে পড়ে এবং সেখানে তার বিরাট বড়ো একটা ক্ষতি আছে তার কাছের অনেক মানুষজনকে হারে এবং সে নিজে প্রচণ্ড ট্রমাটাইজ হয়ে পড়ে তো পরবর্তীকালে চার পাঁচ বছর তারপর কেটে গেছে সেই সমস্ত জিনিস নিয়ে ভাবনা চিন্তা করা বা এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করে এগুলো ছেড়ে দিয়েছে কিন্তু ওদেরই একটা বন্ধু ছিল যে ওই রিসার্চের অংশ ছিল তার সঙ্গে অনেকদিন পর দেখা হয় এবং সে নতুন একটা পদ্ধতি আবিষ্কার করেছে টর্মেটো থামেতে এবং সেটার জন্য আরও বড়ো টেকনিক্যাল কোনো টিমের দরকার তো সেটা করতেই তারা যায় এবং সেখানে গিয়ে এর যে মেন আর কি হিরো চরিত্র যে চরিত্রটা এসে সিনেমাটার গতিটারও বাড়ি দেয় কারণ চরিত্রটা এমন কিছু কিছু লাইনার রয়েছে এই যে সিনেমা দেখার সময় যে মজা না একটা সিরিয়াস সিনেমা দেখছেন সেখানে কিছু মজার মুমেন্টস কিছু লাইনার শুনে আপনি হেসে ফেলছেন সেই জিনিসগুলো কিন্তু এখানে যে মেন যে হিরো চরিত্র এটা গ্লেন পাওয়াল কি মানে প্লে করেছে সেই যখন দেখা যায় সিনেমাটা কিন্তু দেখতে পাই মজা লাগে সত্যি কথা বলতে গেলে তার আগে সিনেমাটা খুব সিরিয়াস গড়িতে গই ও আসার পর সিনেমাটা একটা মজা চলে আসে ও বিভিন্ন রকম চ্যালেঞ্জ নিচ্ছে এই যেখানে যে যে ক্যারেক্টারটা প্লে করেছে কেট ওর সঙ্গে নানারকম চ্যালেঞ্জ দেখিয়ে যাচ্ছে যে আমি সালে এই দিক দিয়ে এগিয়ে রয়েছি এই দিক দিয়ে আমার সব কিছু এগিয়ে রয়েছে ওরা পারছে এরকম ধরনের একটা কম্পিটিশান চলতে থাকে সেই জিনিসটা রয়েছে তো এই সিনেমার মেন যেটা হচ্ছে এই যে নানারকম বিজ্ঞানীদের সঙ্গে এই যে টর্নেডোর যে লড়াইটা বিজ্ঞানীরা নানা রিসার্চ করছে এটাকে থামানোর আর টর্নেডোর সবাইকে উড়িয়ে দিচ্ছে তো এটাকে কী করে থামানো যাবে যখন শহরে টর্নেডোটা ঢুকছে কী করে থামাবে এই নিয়ে হচ্ছে বেসিক্যালি গল্প মানে পুরোপুরি সিনেমা মানে সিনেমাটা যদি বলা যায় তো কেমন হল ফাইনালি সিনেমাটা পজিটিভ দিক যেটা প্রথমেই বলবো অসাধারণ মানে টর্নেডোর যে সিকোয়েন্সগুলো যে এসে সব কিছু উড়িয়ে দিচ্ছে প্রথমেই যে সিকোয়েন্সটা রয়েছে যেখানে মেয়েটার কি বিপদে পড়বে ওই সিকোয়েন্সের যে সিনগুলো দেখিয়েছে ভাই কী ক্যাস সিন হয়েছে রীতিমতো গাত বা কেঁপে উঠবে আপনি মনে হবেন যে আপনি ঝড়ের মধ্যে রয়েছেন মানে এমনভাবে সবাইকে উড়িয়ে দিচ্ছে তিনটে বন্ধু চোখের সামনে উড়ে গেল সেগুলোকে এত ভয়ঙ্করভাবে যে আপনার একটু দেখে ভিএফএক্স মনে হবে না আপনি যদি ঝড়ের মধ্যে পড়েন আপনার সঙ্গে ঠিক যা হবে ঠিক তাই দেখানো হয়েছে এবং সেটা আপনি ফিল করতে পারবেন কারণ এত ভালো সাউন্ডের কাজ হয়েছে মানে ঝড় যখন দেখবেন আপনি যদি মনে থাকে আমফানের কথা যদি মনে থাকে আমফান তো আমাদের জেনারেশনের সবথেকে ভয়ঙ্কর ঝড় ছিল যদি আমি খুব না ভুল বলে থাকি তাহলে দেখবেন আমফান যখন যাচ্ছিলো তখন ঘরের মধ্যে বাইরে থেকে একটা সশ করে আওয়াজ হচ্ছিলো সেই আওয়াজের যে এফেক্ট এখানে যেভাবে দিয়েছে প্রথমে ওদের সিন রয়েছে গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে ঝড়টার মধ্যে দিয়ে ওই যে সিকোয়েন্স তার সঙ্গে সঙ্গে ভিজুয়ালি যে সিনগুলো দেখাচ্ছে ভাই চরম হয়েছে ওই জন্য আমি বললাম এই সিনেমাটা আইম্যাক্সে দেখো তাহলে আলাদা মজা পাবে সিনেমাটা দেখার ক্ষেত্রে ওই সিকোয়েন্সটা ধরুন একটা ক্লাইম্যাক্সে যখন ওটা ঢুকছে সেই যে দর্শকের মধ্যে একটা আতঙ্ক খফ তৈরি হচ্ছে সবাই ছুটে যাচ্ছে চারপাশে সবাই কুড়িয়ে দিচ্ছে ওই জায়গাগুলো ধারণ হয়েছে ওই সিকোয়েন্সটা কিন্তু দারুণ হয়েছে তো যে কটা ঝড়ের যে সিকোয়েন্স রয়েছে সেগুলো কিন্তু মারাত্মক লেভেলের হয়েছে সেখানে তারা যে প্রচুর টাকা ঠেলেছে সেটা আপনি সিনেমাটা দেখার সময় ফিল করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা কি ডেতে শ্যুট করেছে বেশিরভাগ ক্ষেত্রে বাজেট কমাবার জন্য কী করে নাইট শ্যুট করে এখানে নাইট শ্যুট নিয়ে নেই তা নয় কিন্তু বেশিরভাগ থেকে ডে শ্যুট করা হয়েছে ক্লাইম্যাক্স হোক বা শুরুর যেটা হোক যেখানে বেশি টাকা ঢালতে আসে সেইটা কিন্তু তারা করেছে তো এটা গেল হচ্ছে পজিটিভ দিক প্লাস পারফরমেন্সও প্রত্যেকের ভালো বেসিক্যালি যে মেয়েটা এখানে রয়েছে যে কেটে চরিত্রে অভিনয় করেছে ডাইজি সম্ভবত নাম আমি আগে কখনো দেখিনি না কেটাকে অসম্ভব কিউট দেখতে যে কেউ ক্রাস খেয়ে যাবে ভাই সিরিয়াসলি বলতে গেলে যে কেউ ক্রাশ খেয়ে যাবে যেমন পারফরমেন্স তেমন তাকে কিউট দেখতে তাকে দারুণ লেগে যায় মে মেন যেখানে হিরো গ্লেন পাওয় তারও কাজ আমার খুব ভালো লেগেছে তাকে হেভি মানিয়েছে মাঝে মাঝে ঋত্বিক রোশনের কথা মনে পড়ে যাচ্ছিল মনে ছিল যে এরম একটা সিনেমা বেশ বলিউডে হোক ঋত্বিক একটা এরম ক্যারেক্টার প্লে করুক হেভি মানাবে কিন্তু ঋত্বিককে চাই না কোনোদিন পসিবল হবে কি না বলিউডে এত টাকা খরচ করে সিনেমা ঘরে চাপই রয়েছে তাও চাইবো যেন হয় এবার যদি আমি আসি সিনেমার নেগেটিভ দিকে তাহলে আমি প্রথমেই যেটা বলবো যে একটা এই যে ধরুন আমফান যখন হলো কত মানুষের ক্ষয়ক্ষতি হলো সেটা আপনি ফিল করতে পেরেছেন কারণ আপনি জানেন সেই মানুষগুলো কীরকম জীবনযাপনের মধ্যেই যায় তো এরকম কিছু হিউম্যান ইমোশান বা মানুষের কিছু ইমোশন এই সিনেমাটার মধ্যে দেখানোর খুব দরকার ছিল যেহেতু একটা ডিজাস্টার ধরনের সিনেমা এটা যেটা ডিজাস্টার হচ্ছে সেটার এগেন্স লড়ে সেই জিনিসটা যে ছিল সেই জিনিসটা একদমই সিনেমাটা বন্ধে কিন্তু নেই হিউম্যান ইমোশন মানুষের ইমোশান নিয়ে কথা বলে এই জিনিসগুলো কিন্তু সিনেমাটা বন্ধে একদম নেই তাই লাস্ট টাইম শহরে ঝড়টা ঢুকছে সেখানে বহু মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা কোনো রকম ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারে না কারণ পুরো সিনেমা জুড়ে তাদের সঙ্গে যে হিউম্যান বন্ডিং বা এই যে ইমোশনাল যে দিকটা সেটা কিন্তু সিনেমা জুড়ে একদম নেই বেশিরভাগ সময়টা আমি যেটা বললাম ওই যে কম্পিটিশান চলছে দুই সায়েন্টিস্টের দলের মধ্যে সেটার ওপর বেশি তারা গুরুত্বটা দিয়েছে যে কারণে কিছু কিছু সময় মনে হয় যে সিনেমাটা এনে একটু হলেও খেয়ে হারিয়ে ফেলছে এই জিনিসটা কিন্তু রয়েছে ওটা আমি বলছি না যে দরকার ছিল না অবশ্যই সিনেমা এন্টারটেনমেন্ট একটা ভ্যালু থাকে কিন্তু ওটা একটু বেশি হয়ে গেছে ওটা একটু কম থাকলে আই থিঙ্ক আরও ভালো এই যে হিউম্যান ইমোশনের যে জায়গাটা একটা ঝড় হচ্ছে এরকম ক্ষয়ক্ষতি হচ্ছে কিছু হিউম্যান ইমোশন দেখানোর দরকার ছিল স্যার আপনি আজ অবধি যা যা দেখবেন সেরা সেরা ডিজাস্টার যে মুভিগুলো হয়েছে সেখানে কিন্তু ওই জিনিসটা দেখিয়ে মানে দেখিয়েছে তো সেটা কিন্তু এখানে কোথাও কি অভাব রয়েছে হিউজভাবে অভাব রয়েছে সেটা আই থিঙ্ক থাকলে আপনি সিনেমাটার সঙ্গে ইমোশনাল আরও কানেক্ট করতে পারতেন সেই ইমোশনাল কানেক্টটা কিন্তু এই সিনেমাটা অনেকটা কম তবে এই সিনেমাটা যদি একটা আপনি হলিউডের যদি বড় টাকা খরচ করা সিনেমা যদি দেখতে পেতে যান হলে গিয়ে এনজয় করতে চান তাহলে এটা একটা অবশ্যই ট্রিট টু ওয়াচ আপনি কোনোভাবে এটা মিস করতে পারেন কারণ হলে আপনি যে এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা দেখার মতো হবে আমি নিজে তো ফিল করেছি তাই জানি যে দেখার মতো হবে আমি প্রথমে টাকা খরচ করে গিয়ে ভাবছিলাম যে ভাই এই সিনেমাটা এখানে তো হাইভ নেই ভিডিও করলে ভিউজ হবে না বেকার দেখতে গেলাম কিন্তু আমি দেখতে গিয়ে আমি যে মজাটা পেয়েছি সিনেমাটা দেখে ভিজুয়ালি যে এক্সপিরিয়েন্সটা করেছি সেটা কিন্তু আমি কোথাও গিয়ে ভাই পয়সা ওসুল করেছে সত্যি কথা বলতে গেলে তো এটা বলবো যদি একবার সুযোগ হয় অবশ্যই দেখাও যেটা বলবো আই ম্যাক্সে পারলে দেখো তো এটাই ছিল আমার ভিডিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেরতে পেল এখন ভালো দেখো সবাই টেক কে নমস্কার আবার দেখা হবে এখন সবাই সবাই ভালো দেখো সুস্থ থাকো নমস্কার টেক কেন আবার দেখা হবে